বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যে যেটা একসময় উন্নয়নের প্রতীক ছিল সেটা কিভাবে একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়? আমরা কথা বলছি বাংলাদেশের পদ্মা সেতুকে নিয়ে। আজ সেই সেতুই বাংলাদেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই সেতুকেই চীন একসময় সাফল্যের গল্প বলে আখ্যাও দিয়েছিল। কিন্তু এখন এই সেতুই বাংলাদেশের অর্থনীতির জন্য সবথেকে বড় বিপর্যয় প্রমাণিত হচ্ছে। আসলে কি এমন ঘটল যে এই সেতুটি, যাকে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির একটি বড় হাতিয়ার বলে মনে করা হচ্ছিল, তা আজ দেশের মন্দার প্রধান কারণ হয়ে উঠেছে? আজ আমরা এর পেছনে কি কারণ রয়েছে তা জানার চেষ্টা করব এবং সেই লুকানো চ্যালেঞ্জগুলির পর্দা ফাঁস করব যা এই সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে এসেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা আপনাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এনে থাকি প্রত্যেক দিন। বন্ধুরা, এই সেতু কেবল একটি অবকাঠামোগত প্রকল্প নয়, একে সেলফ ফাইন্যান্সিং মাস্টারপিস বলা হয়েছিল। বাংলাদেশের আশা ছিল যে এই সেতুর আয় দিয়ে ভবিষ্যতের অর্থনৈতিক সমস্যাগুলিকে সমাধান করা যাবে। কিন্তু কি হলো যখন এই সেতুই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মুদ্রা বাজারের জন্য সংকট তৈরি করতে শুরু করলো? আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এখন বাংলাদেশের ব্যাংকগুলি বিদেশি মুদ্রায় লোন নিতে বাধ্য হচ্ছে যাতে তারা প্রবাসী শ্রমিকদের বেতন দিতে পারে। প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আনতে হয়েছে বাংলাদেশকে এই সমস্যা মোকাবিলায়। কিন্তু এই সমস্যা কি এখানেই শেষ হয়েছে? না বন্ধুরা, এই সমস্যা আরও গভীর ছিল। যখন বৈদেশিক মুদ্রার পরিমাণ কমতে শুরু করলো, তখন ওখানকার লোকাল ব্যাংকগুলির ওপরে চাপ বাড়তে লাগলো, আর এই চাপ ধীরে ধীরে তাদের বৈদেশিক রিজার্ভকে প্রায় শেষ করে দিল। একসময় যে রিজার্ভ $48 বিলিয়ন পৌঁছেছিল, তা এখন মাত্র $19 বিলিয়ন নেমে এসেছে। তাহলে কিভাবে এই সেতুটি বাংলাদেশের অর্থনীতিকে এমন বিপর্যয়ের মুখে ঠেলে দিল? এই প্রকল্প কি আসলেই বাংলাদেশের জন্য একটি বিভ্রান্তি ছিল? সবথেকে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই সংকট থেকে আদৌ বেরিয়ে আসতে পারবে? বন্ধুরা, বিষয়টি এখানেই শেষ নয়। পদ্মা সেতুর প্রভাব শুধু ব্যাংকিং সেক্টরেই নয়, বাংলাদেশের বিখ্যাত টেক্সটাইল শিল্পও পড়েছে। যে শিল্প একসময় বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিল, আজ সেই শিল্প ভেঙে পড়তে চলেছে। বড় বড় অর্ডার এখন ভারত এবং ভিয়েতনামে চলে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের শ্রমিকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন এমন হলো যে পদ্মা সেতু, যা একসময় বাংলাদেশের আশার আলো ছিল, তা আজ অন্ধকারের কারণ হয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশের সরকারের কি এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে, নাকি এই সেতু এমন একটি ভুল হয়ে দাঁড়িয়েছে যার সংশোধন করা এখন প্রায় অসম্ভব? বাংলাদেশ কি এই আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই সেতু দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে? বন্ধুরা, এর শেষ এখানেই নয়। এই সংকটের পেছনে কি কেবলমাত্র দুর্বল ব্যবস্থাপনাই ছিল, নাকি এর মধ্যে আরও কিছু লুকিয়ে রয়েছে? আসলে বন্ধুরা, এই সেতুকে একটি সেলফ ফাইন্যান্সিং প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছিল, যার অর্থ ছিল যে এই সেতুটি নিজের খরচ নিজেই তুলবে এবং বাংলাদেশের জিডিপিকে বাড়াতে সাহায্য করবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী এই সেতুটি এখন অর্থনৈতিক সংকটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হলো বাংলাদেশের ব্যাংকগুলিকে বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে, যা তাদের ফরেক্স রিজার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের ফরেক্স রিজার্ভে ব্যাপক হ্রাস দেখা গিয়েছে। একসময় যেটি $48 বিলিয়ন ছিল, তা এখন কমে মাত্র $19.4 বিলিয়ন পৌঁছেছে। এর ফলে বাংলাদেশের ব্যাংকগুলিকে স্থানীয় জনগণের কাছ থেকে লোন নিতে হচ্ছে, যার কারণে মুদ্রার ঘাটতি তৈরি হয়েছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি সেতুর জন্য প্রয়োজনীয় বৈদেশিক সরঞ্জাম এবং বিদেশি কর্মীদের পেমেন্ট এই সংকটকে আরও জটিল করে তুলেছে। ওদিকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনোরকম সাহায্য না পাওয়া এবং স্থানীয় মুদ্রায় ঋণ নিতে বাধ্য হওয়াও এই আর্থিক সংকটকে আরও জটিল করে তুলেছে। 2012 সালে দুর্নীতির অভিযোগের কারণে ওয়ার্ল্ড ব্যাংক তাদের সহায়তা প্রত্যাহার করে, যার ফলে বাংলাদেশকে তাদের ফরেক্স রিজার্ভ ব্যবহার করতে হয়, যা এখন আরও দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ভিত্তি টেক্সটাইল শিল্প এই সংকটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত এবং ভিয়েতনামের মতো দেশগুলি বড় বড় অর্ডার পাচ্ছে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও দুর্বল করে দিচ্ছে। এর ফলে শিল্পে বিক্ষোভ শুরু হয়েছে। চীন এই প্রকল্পটিকে তাদের একটি বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেছিল, কিন্তু এখন এটি বাংলাদেশের জন্য সংকটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি একটি উদাহরণ যে কিভাবে কিছু বড় অবকাঠামো প্রজেক্ট, যা প্রথমে আর্থিক সুবিধার জন্য তৈরি তো হয়, কিন্তু পরবর্তীতে বড় আর্থিক বোঝায় পরিণত হতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশের ফিনান্সিয়াল ব্যবস্থা এবং রিজার্ভ ম্যানেজমেন্টের ত্রুটিগুলিকেও উন্মোচন করছে। বাংলাদেশের জন্য বৈশ্বিক আর্থিক সাহায্য প্রয়োজন হতে পারে, কিন্তু দুর্নীতি এবং রাজনৈতিক সমস্যাগুলির কারণে এটি অর্জন করা কঠিন হতে পারে।
আগামী সময়ে বাংলাদেশকে আরও গভীর আর্থিক সংকটের মুখোমুখি হতে দেখা যেতে পারে। ফরেক্স রিজার্ভ আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মুদ্রাস্ফীতি বাড়বে, আর ওদিকে আন্তর্জাতিক লোনের ফাঁদে পড়ার ঝুঁকি আরও বাড়বে। এটি দেশের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশকে তার অর্থনীতিকে স্থিতিশীল করতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সংস্থাগুলির সহায়তার প্রয়োজন হতে পারে পরে, এবং সম্ভাবনা রয়েছে যে IMF বা অন্যান্য সংস্থাগুলিও এতে যুক্ত হতে পারে। তবে এর জন্য কঠোর আর্থিক সংস্কারের শর্ত দেওয়া যেতে পারে, অথবা তাদের ওপরে কিছু লিমিট বসানো হতে পারে। আর্থিক সংকট এবং মূল্যস্ফীতি বাড়তে থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতাও বেড়ে যেতে পারে। টেক্সটাইল শিল্প এবং অন্যান্য সেক্টরে বিক্ষোভ এবং ধর্মঘট পরে বাড়তে পারে, যা পরিস্থিতি সামাল দিতে সরকারের জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে। আসলে পদ্মার সেতু ছিল একটি সেলফ ফাইন্যান্সিং প্রকল্প, কিন্তু এই প্রকল্পের পরিকল্পনায় অনেক ত্রুটি দেখা যাচ্ছে। যে কোনো বড় রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য ফাইন্যান্সিং মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে বাংলাদেশ এই সেতু থেকে অর্থনৈতিক কার্যক্রম এবং টোল আদায়ের মাধ্যমে প্রকল্পের খরচ মেটানোর পরিকল্পনা করেছিল, কিন্তু তারা যা ভেবেছিল তা প্রত্যাশিত মুনাফা অর্জিত হয়নি। এর দুটি প্রধান কারণ থাকতে পারে। এক হলো যে প্রাথমিক বাজেটের তুলনায় প্রকল্পের ব্যয় অনেক বেশি বেড়ে যেতে পারে, যার ফলে সরকারকে এটি ফান্ড দিতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আর দুই হল সেতু থেকে টোল বা পরিবহন ফি থেকে যে আয় আসার কথা ছিল তা প্রত্যাশিত মাত্রায় হয়নি, যার ফলে সেলফ ফাইন্যান্সিং ধারণাটি ব্যর্থ হয়েছে। আর বাংলাদেশি টাকারও কনভার্সন রেট কমে যাওয়ার কারণেও এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যখন কোনো দেশের মুদ্রা দুর্বল হয় তখন তার আমদানি ব্যয় বেড়ে যায়, বিশেষত যখন সেই দেশকে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রায় লোন পরিশোধ করতে হয়। এই পরিস্থিতি দেশের আর্থিক অবস্থাকে আরও খারাপ করে তোলে। ফরেক্স রিজার্ভ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যখন তাকে আমদানি করা পণ্য ও কাঁচামালের জন্য ডলার বা অন্যান্য শক্তিশালী মুদ্রায় পেমেন্ট করতে হয়। রিজার্ভে ঘাটতি হলে দেশের ইন্টারন্যাশনাল বাজারে সুনাম ক্ষতিগ্রস্ত হয় এবং লোনের জন্য বেশি সুদ দিতে হয়। এর প্রভাব দীর্ঘমেয়াদী উন্নয়নেও পড়তে পারে, কারণ সরকারকে বড় প্রকল্প বন্ধ রাখতে হতে পারে বা নাগরিকদের জন্য প্রদত্ত সাবসিডি বা সুবিধার ক্ষেত্রে কাটছাট করতে হতে পারে। এই পরিস্থিতি ভারতের টেক্সটাইল, কৃষি এবং পর্যটন খাতকে প্রভাবিত করবে। একই সঙ্গে রাজনৈতিক কোনো সমস্যা বাড়লে সীমান্তে অবৈধ কার্যকলাপ এবং উত্তেজনার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই এর ব্যাপারে দেশকে সচেতন আগে থেকেই থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে এইসব চ্যালেঞ্জের জন্য। আমি বিশ্বাস করি তথ্যই শক্তি, এবং এই শক্তি সঠিকভাবে ব্যবহার করলেই পরিবর্তন সম্ভব। আমরা দায়িত্বের সঙ্গে প্রতিটি বিষয় বিশ্লেষণ করি, যাতে আপনারা বাস্তবসম্মত এবং সত্যনিষ্ঠ তথ্য পান। আমাদের কাছে আপনাদের প্রত্যেকটি মতামতই মূল্যবান, কারণ আমরা বিশ্বাস করি যে উন্নতির কোনো সীমা নেই। সুতরাং বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন কন্টেন্ট মিস না হয়। ধন্যবাদ।